हेलो फ्रेंड्स, आज के चैनल नतून आकटा रानना नहीं चले राननाटा हे अमेरिकान रुईर झाल। अमेरिकान रुई माचर झोल आपनारा बनानों के झाल एम बनाबें तेल खेते खूब ही भलो लागे। अमेरिकान रुई माछटा ठीक ए रकम देखे नीन। माछटाके आपनार गरम जले खूब भलो करे धुए नेबें, हल्का गरम जल करे माछटाके कड़ा करे भेजे नीते। हल्का भाजा भाजले ए माछटा भालो लागबे ना, एकटु डीप फ्राई करे नीते हबे। করে নেওয়ার পর আমি যে তেলটা ছিল ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে ফোড়নটা যখন হয়ে গেছে কয়েক সেকেন্ড বাদে সুন্দর একটা গন্ধ আসার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। আপনারা ঝোল বা অন্য কিছু বানানোর থেকে মাছটা এইভাবে বানাবেন, তাহলে এই মাছটা খেতে খুবই ভালো লাগবে। আমি আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটার সাথে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিলাম এর মধ্যে একটা টমেটো। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইগুলো দেওয়ার পর আমি মশলাটা যখন কষে এসছে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। ভালো করে এটা ফোটার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে আমি একে একে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। মাছটাকে দেওয়ার পরও খুব ভালো করে আপনারা এটাকে ফুটিয়ে নেবেন। খুব ভালো করে এটা ফুটিয়ে নেওয়ার পর আপনাদের এটা রেডি হয়ে যাবে। লাস্টে একটু গরম মশলাও আপনারা অ্যাড করে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আমেরিকান রুইয়ের ঝাল।